গুড মর্নিং স্টুডেন্ট আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ক্লাস সেভেনের বারো দশমিক তিন যে দেখি অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোর কিছু আমরা আগে করেছি আজকে আমরা তার পরবর্তীগুলো করব তাহলে দেখো এখানে মূলত স্কোয়ার মাইনাস বিস্কোয়ারের সূত্র সমান ওটাকে কাজে লাগিয়ে অঙ্কগুলো করা হচ্ছে এখানে দেখো আমরা নয়ের দাগের আটের পর্যন্ত আমরা আগের দিন করেছিলাম আমরা নয়ের থেকে আজকে করছি এখানে দেখো সূত্রের সাইজে গুণ করি তাহলে সূত্রের সাইজে গুণ করে এটাকে আমাকে গুণ করতে বলেছে এটাকে আমরা কীভাবে গুণ করব এখানে দেখো আমরা ওই সূত্রটা ব্যবহার করতে পারছি কি না এখানে মূলত দেখো স্কোয়ার আছে প্লাস এ আছে প্লাস ওয়ান আছে এখানে স্কোয়ার আছে এ আছে প্লাস ওয়ান আমি স্কোয়ার প্লাস ওয়ানটাকে যদি কাছে লিখি পাশাপাশি লিখি তারপরে এটাকে লিখি তাহলে দেখো ওই সূত্রটা আমরা চল মানে অ্যাপ্লাই করতে পারবো তাহলে স্কোয়ার প্লাস ওয়ানটাকে আগে লিখলাম তারপরে এটা লিখলাম ঠিক আছে তার এখানেও কিন্তু স্কোয়ার প্লাস ওয়ানটাকে আগে লিখলাম এটাকে পরে লিখলাম এটা আমি যেমন আছে এখন সেই রকমই রেখে দিচ্ছি পরে আমি এটাকে ব্যবহার করব তাহলে দেখো এটাকে যদি তুমি দেখো এটাকে তুমি যদি এ প্লাস বি মনে করো তাহলে এটাকে যদি এ প্লাস বি মনে করো এর দ্বিতীয় বন্ধনী যদি দিয়ে দিই এখানে দ্বিতীয় বন্ধু তাহলে কি এখানে তুমি এটা প্লাস এটা আর এটা মাইনাস এটা তাহলে ওই সূত্রটা ব্যবহার করা যাচ্ছে তাহলে এখানে কি হচ্ছে তাহলে এ স্কোয়ার প্লাস ওয়ান তার হোল স্কোয়ার এ স্কোয়ার এলো আর এ তার স্কোয়ার কেন হচ্ছে এখানে বুঝতে পারছি এ প্লাস বি আর এ মাইনাস বি তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এটা স্কোয়ার মাইনাস এটা স্কোয়ার তাহলে দেখো এখানে এরপরে দেখো এট দেবো আর ফোর মাইনাস স্কোয়ার প্লাস ওয়ান ঠিক আছে তাহলে এখানে আমরা এ এটাকে আমি এবারে ভেঙে দেবো ওঠো এটা ভেঙে দিলে কী হবে এ স্কোয়ার তার স্কোয়ার প্লাস টু এ বি টু বি টু ইন্টু এ স্কোয়ার ইন্টু ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার এটা আর তারপরে মাইনাস আরেকটা স্কোয়ার আছে তাই না এখানে একটু সাজিয়ে লিখছি এটাকে আর এইটা প্রথমে লিখছি তারপরে এটা লিখছি তাহলে এট আর ফোর প্লাস ওয়ানটা লিখছি তারপরে স্কোয়ারটা লিখছি এটা পরের লাইনে লিখলেও হতো এখানে দেখো এটাকে যদি আমি ভেঙে দিই তাহলে কী এট আর ফোর হবে তারপরে দেখো আমি এই ওয়ানটাকে লিখছি ওয়ান স্কোয়ার মানে কি ওয়ান তারপরে ওয়ান লিখলাম তারপরে টু এ স্কোয়ার মাইনাস স্কোয়ার দ্যাট ইজি কলকু তো এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার ঠিক আছে আর ওখানে কী আছে এট দু ফোর প্লাস ওয়ান মাইনাস স্কোয়ার তাহলে এটাকেও আমরা কিন্তু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মনে করতে পারি আমি যদি এই সামনের পোর্শনটাকে একটু ব্যাকেট দিয়ে দেখো এটাকেও যদি ব্যাকেট দিই তাহলে কি এ প্লাস বি আর এ মাইনাস বি তাহলে এটাও কিন্তু কী হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এটা আমি লিখতে পারি এড আর ফোর প্লাস ওয়ান তার স্কোয়ার মাইনাস এ স্কোয়ার তার স্কোয়ার ঠিক আছে এরপরে আমরা কি এটাকে ভেঙে দেবো এটা কী দিলি এড দু আর ফোর তার স্কোয়ার প্লাস টু ইন্টু এড দু আর ফোর ইন্টু ওয়ান প্লাস ওয়ান তার স্কোয়ার আর এখানে মাইনাস এট দু আর ফোর হয়ে যাচ্ছে তাহলে এটা যদি আমি লিখি তাহলে কী আছে এট দুবার ফোর ইন্টু টু মানে এট দুবার এইট প্লাস দেখো এখানে এট দুবার টু এট দুয়ার ফোর প্লাস ওয়ান মাইনাস এট দুবার ফোর এটা যদি আমি এট দুবার এইট তাহলে কি আছে এড দুবার এইট এখানে টু এট দুবার ফোর আর মাইনাস এটে দুবার ফোর তাহলে কি শুধু এট দুবার ফোর আছে প্লাস ওয়ান তাহলে আলটিমেটলি আমরা যে অ্যান্সারটা পেলাম সেটা হচ্ছে এটি দুয়ের ফোর এইটি এটি দুয়ের এইট প্লাস এটি ফোর তাহলে গুণ সূত্রের সাহায্যে আমরা গুণ করে আমরা এই মানটা পেলাম এবার নেক্সট প্রবলেমে আসছে দেখো আমরা নেক্সট প্রবলেমটাতে এসেছি সেখানে কী বলেছে এক্স ইকুয়েল টু এ প্লাস ওয়ান এ হয় তাহলে ওয়াই টু সরি এক্স টু দিওয়ার ফোর প্লাস ওয়াই টু দিওয়ার ফোর মাইনাস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এর মানটা কত তাহলে এই রকম প্রবলেম যদি আমরা করতে হয় তাহলে কীভাবে করবো তাহলে এখানে প্রথমে আমাদেরকে যেটা করতে হবে এক্স প্লাস এবং এক্স মাইনাস ওয়াই এটার মানটা প্রথমে বের করে নিতে হবে তাহলে আমরা প্রথমে বের করব কোনটা এক্স প্লাস এর মানটা কত হচ্ছে সেটা বের করব আর এক্স মাইনাস মানটা বের করব এ দুটো বের করে তারপরে আমরা ওখানে সূত্রটা প্রয়োগ করব তাহলে দেখো এখানে এক্স প্লাস ওয়াইটা কী হবে তাহলে এ প্লাস ওয়ান বাই এ প্লাস এ মাইনাস ওয়ান বাই এটা যদি বন্ধনী যদি কর বন্ধনী যদি তুলে দাও এ প্লাস ওয়ান বাই এ প্লাস এ মাইনাস ওয়ান বাই তাহলে এইটা এটা কেটে গেলো প্লাস মাইনাস কেটে গেল তাহলে কত হচ্ছে টু এ তারপরটা এ প্লাস ওয়ান বাই এ মাইনাস এ মাইনাস ওয়ান বাই এটা যদি বন্ধনের তুলে দাও তাহলে এ প্লাস ওয়ান বাই এ মাইনাস এ বাই এ তাহলে প্লাস মাইনাস কেটে গেলো এখানে কত টু বাই এরপর আমাদের যেটা বের করতে বলেছে মানটা সেটা লিখবো সেটাতে কি আছে তাহলে এখন তাহলে এক্স টু দু আর ফোর প্লাস ওয়াই টু এর মানটা কত সেটা আমাদেরকে বের করতে হয়েছে তাহলে এক্স টু আর ফোরটা আমি কী লিখতে পারি এক্স স্কোয়ার তার স্কোয়ার ওয়াই টু দিওয়ার ফোরটা কি ওয়াই স্কোয়ার তার স্কোয়ার এখানে মাইনাস টু ইন্টু এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার তাহলে এটা আমার কোন সূত্র লাগছে এ প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি তাহলে এটা কী হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার এই সূত্রটাকে কাজে লাগাচ্ছে তাহলে এটাকে যদি কাজে লাগায় দেখো হয় এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা যদি কী হয় তাহলে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই তার স্কোয়ার বাইরে স্কোয়ার আছে তাহলে এক্স প্লাস ওয়াইয়ের মানটা কত এক্স প্লাস ওয়াইয়ের মানটা কত টু এ তাহলে এখানে লিখলে সমান লিখতে পারি যে টু এ ইন্টু আর এক্স মাইনাস ওয়াইয়ের মানটা হচ্ছে টু বাই এ তাহলে এ এ দেখো কেটে গেলো এখানে স্কোয়ার আছে তাহলে কি টু ইন্টু টু মানে ফোর ফোর তা স্কোয়ার তাহলে ফোর তা স্কোয়ার দ্যাট ইজ কি কত সিক্সটিন তাহলে অ্যান্সার মান অ্যান্সার কত পাওয়া যাচ্ছে সিক্সটিন তাহলে আমরা এক্স টু দু আর ফোর ওয়াই টু দু আর ফোর মাইনাস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মানটা কত হল সিক্সটিন পেলাম আশা করি বুঝতে পেরেছ এরপর আমরা নেক্সট প্রবলেমে আস আমরা নেক্সট প্রবলেমে এসেছি সেখানে দেখো কী বলেছে ফোর এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ওয়ান মাইনাস স্কোয়ার প্লাস এইটে মাইনাস স্কোয়ার প্লাস এইটে মাইনাস সিক্সটিনকে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করে মানে এটাকে দুটো বর্গের অন্তরূপে প্রকাশ মানে স্কোয়ার মাইনাস বিস্কোয়ার এই আকারে আমাকে প্রকাশ করতে বলছে তাহলে দেখো এটাকে কীভাবে প্রকাশ করা যায় তাহলে প্রথমে আমরা অঙ্কটা লিখছি ফোর এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ওয়ান এখানে মাইনাস স্কোয়ার আর প্লাস এইট এ মাইনাস সিক্সটি তাহলে দেখো এটা যদি যখন দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করতে বলেছে তাহলে এটাকে প্রথমে দেখো এটাকে আমরা দুটো আলাদা তো করছি এটা এ এক্স যুক্ত আর এটা হচ্ছে এ যুক্ত তাহলে এখানে ফোর এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ওয়ান এটা একটা আলাদা করলাম আর এখানে মাইনাস দিয়ে এটাকে আলাদা করি তাহলে এ স্কোয়ার মাইনাস এইটে প্লাস সিক্সটিন মানে এখানে যখন মাইনাস কমন নিচ্ছি তখন কি সাইনগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে তাহলে দেখো এটাকে আমরা বর্গ আকারে এটা কি পূর্ণবর্গ হচ্ছে কি পূর্ণবর্গ আকারে প্রকাশ করা যাবে দেখো ফোর এক্স স্কোয়ারটা টু এক্স স্কোয়ার লেখা যায় আর এখানে ওয়ানটা কী হচ্ছে ওয়ান লেখা যায় আর এই মাঝখানে টু ইন্টু দেখো লেখা যাচ্ছে তাহলে টু তাহলে প্লাস টু প্লাস বি স্কোয়ার তাহলে এটা কিন্তু এ প্লাস বি তার হোল স্কোয়ারে পাওয়া যাচ্ছে এটাকে কি পাওয়া যাচ্ছে দেখি এটা স্কোয়ার এখানে দেখো সিক্সটিনটা কি ফোর তার স্কোয়ার আর মাঝখানে কি মাইনাস টু ইন্টু এ ইন টু তাহলে ফোর টু তাহলে এইট মাইনাস তাহলে ঠিক আছে এটাও আমরা একটা স্কোয়ার মানে প্লাস তাহলে এটা কী হলো এটা যেটা পেলাম তাহলে টু এক্স প্লাস ওয়ান তার হোল স্কোয়ার হয়ে গেল মাইনাস এখানে এ মাইনাস ফোর তার স্কোয়ার তাহলে এটা আমি এ মাইনাস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে প্রকাশ করতে পারলাম তাহলে এখানে বলে দেয় ইয়া দুটি বর্গের অন্তর রূপে অন্তর রূপে প্রকাশ ঠিক আছে এটা হচ্ছে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ ঠিক আছে আশা করি বুঝতে পেরেছো এরপরে ঠিক একই টাইপের একটা অঙ্ক আছে যেখানে এর পরের টার্গেটটাতে আছে কি বারো বারোটা এখানে বলা হয়েছে কি স্কোয়ার প্লাস ওয়ান বাই এটাকে দুটি বর্গের অন্তরূপে আমাকে প্রকাশ করতে বলছে এটাকে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করো তাহলে এটাকে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করতে গেলে দেখো কীভাবে করতে হয় তাহলে দেখো এটাকে লেখা যায় স্কোয়ার প্লাস এটা ওয়ান বাই এ তার স্কোয়ার তাহলে এটা স্কোয়ার আর এখানে মাইনাস থ্রিকে মাইনাস টু ইন্টু মাইনাস সরি মাইনাস টু ইন্টু মাইনাস ওয়ান লিখছি দেখো এটা কেন লিখছি এ স্কোয়ার তার স্কোয়ার প্লাস ওয়ান বাই এ তার স্কোয়ার মাইনাস টু ইন্টু এ ওয়ান বাই লিখে দিলাম কেন লিখলাম এটা টু এ করার জন্য টু এ করার জন্য স্কোয়ার প্লাস বি এ বি আর এখানে মাইনাস ওয়ানটা আলাদা লিখে দিলাম তাহলে এইটা এইটা এবং এইটা নিয়ে আমি লিখতে পারি সরি এটা এ স্কোয়ার হবে হুম এ মাইনাস ওয়ান বাই এ তার স্কোয়ার মাইনাস এ ই লিখতে পারি তাহলে এটাকেও আমরা কি দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করলাম তাহলে ইহাও দুটি ইহা দুটি বর্গের অন্তর রূপে অন্তরূপে প্রকাশ ঠিক আছে তাহলে আমরা কীভাবে স্কোয়ার প্লাস ওয়ান বা এ স্কোয়ারকে মাইনাস থ্রিকে দুটি বর্গে অন্তরূপে প্রকাশ করলাম সেটা আমরা জানলাম ঠিক আছে এই টাইপের প্রবলেমগুলো যদি কিছু তোমাদের বইয়ের মধ্যে বাকি থাকে সেগুলো তোমরা অবশ্যই করতে পারবে আশা করি